তো বন্ধুরা, ব্লু ব্যাটেলের ট্রেলারটি মুক্তি পাওয়ার পর ডিসির ভক্তবৃন্দরা পুরাই এক্সাইটেড হয়ে যায়। কারণ ব্লু ব্যাটেল নামে ডিসির যে একটি ক্যারেক্টার রয়েছে তা অনেকেই আগে জানতো না। সাধারণত ডিসির যতগুলো ইয়াং ক্যারেক্টার আছে তারা প্রত্যেকেই এতটা ট্রমার মধ্য দিয়ে যায় যে তাদের মধ্যে হিউমার প্রত্যাশা করাটাই যেন অন্যায়। কিন্তু কিছুদিন আগে মুক্তি পাওয়া এই ট্রেলারটিকটি অন্যরকম ভিন্নতা দিচ্ছে। এই ট্রেলার দেখলে বোঝা যায় যে স্পাইডারম্যানের পাওয়ারের সাথে ব্লু ব্যাটেলের পাওয়ারের বেশ কিছু সিমিলারিটি রয়েছে। ডিসি ট্রেলারগুলোর মধ্যে বেশিরভাগই রাতের দৃশ্য থাকলেও ব্লু ব্যাটেলে বেশ কিছু দিনের অ্যাকশন দৃশ্য দেখা যাচ্ছে। তবে এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে তার ফ্যামিলি, মানে ডিসি সহ মার্ভেলের বেশিরভাগ ইয়াং সুপার হিরোদের সমস্যা হচ্ছে যে তাদের পাওয়ার সম্পর্কে তাদের পরিবার কিছুই জানে না, যার ফলে সব রকম বিপদ আপদ, জ্বালা যন্ত্রণা, স্কুল প্রবলেম, টিনেজ প্রবলেম সহ দুনিয়া বাঁচানোর যুদ্ধে তাদেরকে একাই লড়াই করতে হয়। কিন্তু ব্লু ব্যাটেলের ট্রেলার দেখলে স্পষ্ট বোঝা যায় যে হিরোকে তার পরিবারের সামনেই অ্যালিয়ান স্কার্পোকাটি তাকে ইনফেক্ট করছে। আসলে এই অ্যালিয়ান স্কার্পোকাটি হিরোকে কন্ট্রোল করে তাকে দিয়ে যে সকল কর্মকাণ্ড করাচ্ছে তা সে তার পরিবারের সাথে ডিসকাস করছে, অনেকটা মার্ভেলস সিনেমেটিক ইউনিভার্সের টম হল্যান্ডের স্পাইডারম্যানের মতো। এখানে শুধু যে হিরোর পরিবারে ইনভলভ তেমনই নয়, বরং এই মুভিতে ভিলেন হলো আরেক হিরোর বোন। দর্শকদের অল্প করে একটু অরিজিন বলে দিচ্ছি। ডিসি কমিক্সে মোট তিনজন ব্লু ব্যাটেল রয়েছে, তারা হচ্ছে ডেন গ্রেট, টেড কর্ড এবং সর্বশেষ জেমি রেইস। এই মুভিতে আমরা সর্বশেষজন অর্থাৎ জেমি রেইসের কাহিনী দেখব। ট্রেলারের শুরুতে জেমি বার্গারের বক্সে করে যে স্কার্পটিকে নিয়ে আসে সেই অফিসটি হলো ব্লু ব্যাটেল টেড কর্ডের। ট্রেলারে টেড কর্ডকে না দেখলেও তার বোন ভিক্টোরিয়া কর্ডকে আমরা দেখেছি, অর্থাৎ ভাইয়ের অ্যালিয়ান স্কার্প উদ্ধার করার জন্য বোন ভিক্টোরিয়া কর্ড জেমির পেছনে লেগেছে, আর জেমিকে বাঁচাতে ব্যাটেল স্কার্পের পাশাপাশি তার পুরো পরিবার লড়াই করছে। তাই হতে পারে ফ্যামিলির লড়াইটা সুপার হিরো লড়াইকে ওভারকাম করবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ব্লু ব্যাটেল ট্রেলারের এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, এবং এমন সব আনকমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। That's the present.